তো আমরা দুইজন এখানে মেলাদের জন্য পুরো বাসাটা রেডি করছি। এই রুমে হুজুররা সবাই আসবো, আইসা বসবো। আর এখানে হুজুররা, তারপর যারা মাদ্রাসার ছেলেরা আসবেন, ওরা সবাই এখানে বসবে মেলাদের জন্য। নতুন চাদরটা বের করলাম আমরা, যেটা বাসার জন্য আনছিলাম, তো নতুন চাদর দিয়ে এখানে মিলাদ করবো ইনশাল্লাহ। সব কিছুই নতুন নতুন বিছিয়ে রাখছি। এটা হচ্ছে আমরা আগামীকালকে আমাদের এই যে মিলাদ বাসায় ইফতার মাহফিল, তো সেই জন্য আর কি আমরা সব কিছু গোছগাছ করতেছি। আগামীকালকে যেহেতু রান্নাবান্না আছে, তো সময় নাও পেতে পারি, সেই জন্য আজকে রাত্রেই সব কিছু অ্যারেঞ্জ করে রাখতেছি। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদের এই ইফতারটা কবুল করে। তাহলে সাথেই থাকুন, ভিডিওটি উপভোগ করুন, ব্লগের পাশেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো মিলাদের জন্য রুমটা আমরা ডেকোরেট করতেছি, তো নাও তোমার টুল নাও, এখানে রাখবো। তো আপনাদের ভাইয়া, এখানে আমরা যে লাইটগুলো নিয়ে এসেছিলাম নতুন, ওই ফেরি লাইটগুলো এখানে দিচ্ছে আপনাদের ভাইয়া। আমার মনে হয় কি ওই সুইচের অপশনটা এখানে দিলে ভালো হইব তোমার। হ্যাঁ, এখানে দিলে ভালো হইব সবচেয়ে। তো বল বল, যে কালারিং লাইটগুলো আনছিলাম আমরা, ওইগুলো লাগিয়ে দিছি, দেখেন তো কেমন লাগে। আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে, ওয়াও। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু আমাদের ডেকোরেশনটা কেমন হলো। রান্নার জন্য যে হাঁড়িপাতিলগুলো লাগবে, সেই হাঁড়িপাতিলগুলো আসলে এখানে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, কারণ কালকে এগুলোতে রান্না হবে, সেজন্য এখনই এগুলো পরিষ্কার করে রেখে দিলাম। তো মিলাদের প্রস্তুতি চলছিল জম্পেশ, আর এইখানে কিন্তু মিলাদের জন্য যে বিরিয়ানিটা রান্না করব, সেই বিরিয়ানিটা আমি বসিয়ে দিলাম সকাল সকালই, কারণ যেহেতু হুজুররা 5টার পরে চলে আসবে, সেজন্য আমি চাচ্ছিলাম যে সব কাজগুলো আমি আগে আগে করে ফেলি, আর রোজার দিন যেন কোনো কিছু দেরি না হয়, সেই জন্যই মূলত সকাল থেকে আমি সব কাজগুলো শুরু করে দিলাম। আর আমি কিন্তু আমার মতো করে বিরিয়ানি রান্না করি সব সময়, আর এখানে আমি কিন্তু কোনো রেসিপি ফলো করি না, সেজন্য আমি আপনাদেরকে কোনোভাবে রেসিপিটা বললাম না। আপনারা দেখে যতটুকু বুঝতে পারছেন, আশা করি এটুকুতে আপনারা বুঝে যাবেন। এটা কিন্তু আমি মশলাগুলো আমার আন্দাজ মতো দিচ্ছি, সেজন্য আমি এটার পরিমাপগুলো আপনাদের কাছে বললাম না। আর এভাবে কিন্তু আমি সবসময় বিরিয়ানি রান্না করি। আর আমি আরেকভাবে বিরিয়ানি রান্না করি, সেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। ওই বিরিয়ানির রেসিপিও কিন্তু আমাদের হ্যাপি কাপল ব্লগ চ্যানেলে আছে অলরেডি। তো আপনারা যদি কেউ আমার কাচ্চি বিরিয়ানির রেসিপিটা দেখতে চান, সেটা কিন্তু দেখে নিতে পারেন। আর আমার এই বিরিয়ানিটার রেসিপি আমি করছি না, যেহেতু এটা আমি মিলাদের জন্য রান্না করছি, আমি আমার আইডিয়া অনুযায়ী অনুমান করে সব মশলাগুলো দিচ্ছি, যার কারণে আমি আলাদা আলাদা করে কিছুই বললাম না। তো আমি প্রথমেই মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ বিরিয়ানির মাংসটা আগে কষিয়ে নিলে বাকি রান্নাটা খুব সহজেই করে নেওয়া যায়। আর যেহেতু আজকে বাসায় আপনাদের ভাইয়া আর আমি একাই আছি, দুজনে মিলেই সব কাজগুলো করে নিচ্ছি, আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেক হেল্প করছে। আর এখানে কিন্তু আমি দেখছি যে মাংসটা হয়ে গেছে কি না, মাংসটা প্রায় কিন্তু 60%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম, কারণ আলু হতে কিন্তু বেশি সময় লাগে না, সেটা কিন্তু আপনারা সবাই জানেন। আর আলুটা আমি কষিয়ে নিচ্ছি মাংসের সাথে, এর মাঝখানে আমি কিন্তু কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আর কাঁচামরিচটা পরে দিলে হয় কি, কাঁচামরিচটা ঝালটা কম লাগে এবং একটা সুন্দর ফ্লেভার আসে। তো ফাইনালি আমার মাংসটা কষানো কিন্তু হয়ে গেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর এইখানে আরেকদিকে আপনাদের ভাইয়া মিলাদের জন্য যেই ফলগুলো নিয়ে এসেছিল সেগুলো আর কি রেডি করে নিচ্ছে। আর যেহেতু হুজুররা সবাই আসবে প্রায় 10 জনের মতো, সেই জন্য সবার জন্যই প্রস্তুতি নিতে হচ্ছে আমাদের, সেই জন্যই যা যা ফলটল লাগে সবই নিয়ে এসেছে। আর শরবত করা হবে একরকমের, আর এই ফলগুলো সব দেওয়া হবে। এই তো আমাদের ছোটোখাটো একটা আয়োজন মিলাদের জন্য।
আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এবং মাংস কষানোর পরে কিন্তু আমি চলে আসলাম আমার পোলাওটা রেডি করার জন্য, কারণ আমি বিরিয়ানিটা দম বসিয়ে রাখবো। একটা বিরিয়ানি হয়ে গেলে এক পাতিল হওয়ার পরে কিন্তু আমি আরেকটা পাতিলে বিরিয়ানিটা বসাবো, কারণ আমি আমার লাইফে প্রথম এতগুলো বিরিয়ানি একসাথে রান্না করছি। এর আগে কিন্তু আমি 2 কেজির মতো রান্না করেছি, কিন্তু এর বেশি কখনো রান্না করিনি। তো আজকে প্রথম ইনশাল্লাহ আমি করছি, আর এর জন্য কিন্তু আমার খুবই সাহসের প্রয়োজন হয়েছে, কারণ একা হাতে সব কিছু করেছি। আপনাদের ভাইয়া আমাকে অনেকটা সাপোর্ট করেছে, যার কারণে আমি মূলত করতে পেরেছি, অনেকটা সাহস দিয়েছে। আর এমনিতেও কিন্তু আপনাদের ভাইয়া কখনো কোনো রকমের আমার খাবার যেরকমই হোক সেরকমই পছন্দ করে, কখনো কোনো সমালোচনা করে না আলহামদুলিল্লাহ। আমি কিন্তু চালটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা করার পর, এবং এরপর এর মধ্যে কিন্তু আমি পানি দিয়ে দিলাম যতটুকু আমার প্রয়োজন। প্রায় 2.5 কেজি পরিমাণ চালের জন্য আমার যতটুকু প্রয়োজন আমি দিয়ে দিয়েছি এখানে। আর এখানে এটা তো সবারই জানা কথা যে বিরিয়ানিতে কিন্তু কাঁচামরিচটা দিতেই হয়, সেজন্য আমি কাঁচামরিচও দিয়ে দিলাম। আর কাঁচামরিচ দেওয়ার সময় অবশ্যই বোটাটা একটু কেটে নেবেন, তাহলে হয় কি এইখান দিয়ে যে মরিচের ফ্লেভারটা সেটা বের হতে পারে, যার কারণে একটু ঝাল ঝাল ফ্লেভারও আসে এবং খেতেও কিন্তু খুবই মজার লাগে। তো আমি এটা প্রথম পাতিল বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি, আমার 1 ডেক রান্না হলে আমি 1.5 ডেকে রান্না শুরু করব। আর এখানে কিন্তু আমি মাংসটা দিয়ে দিলাম যখন চালটা ফুটে উঠলো, এবং এইভাবে কিন্তু আমার সম্পূর্ণ বিরিয়ানিটা আমি রান্না করে নিব। তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার বিরিয়ানি কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, এবং আমি 1 ডেক রান্নার পরে কিন্তু আরও 1 ডেক রান্না বসিয়ে দিয়েছিলাম, এবং 2 ডেকই আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ। আর এখানে কিন্তু আপনাদের ভাইয়া বাকি কাজটুকু করে নিচ্ছে, ও কিন্তু এখানে সবগুলো ফল কিন্তু কেটে নিচ্ছে, কারণ যেহেতু সন্ধ্যার সময় হুজুরা সবাই চলে আসবে ইফতারের সময়, সেজন্য এখনই সব কিছু করে নিচ্ছি আমরা। আর যেহেতু সবচেয়ে যেই জিনিসটা প্রধান বা মেইন বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে, সেজন্য এখন আমরা বাকি কাজগুলো আস্তে আস্তে করে নিব। তো আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন এবং উপভোগ করুন আমাদের মিলাদের আয়োজনগুলো, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। সব কিছু রেডি করার পরে আস্তে আস্তে কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছি, আর সবচেয়ে যে জিনিসটা প্রধান সেটা কিন্তু শরবতটা রেডি করা। শরবতটা কিন্তু সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যার সময় কিন্তু 1 গ্লাস শরবত কিন্তু আপনার অনেকটা ক্লান্তি দূর করে দিবে, সারাদিনে যতটা ক্লান্ত আপনি হয়েছেন, আর আপনার পানির ঘাটতিও কিন্তু মিটিয়ে দিবে। আর এইখানে কিন্তু আমার সাথে সাথে আম্মুও কিন্তু আমাকে হেল্প করছিল, তো দুজনে মিলে শরবতে লেবুটা দিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু লেবু, তকমাদানা, ভুষি সব কিছু দিয়ে গুড় একটা শরবত তৈরি করছি, তো এই শরবতটা কিন্তু খেতে খুবই মজা, আপনারা কিন্তু সবাই এটা তৈরি করে খেতে পারেন। আর ফলগুলো এক এক করে আপনাদের ভাইয়া কেটে নিচ্ছে, আর আপনারা তো জানেনই আপনাদের ভাইয়া মাশাল্লাহ খুব সুন্দর করে ছুরি দিয়ে বা চাকু দিয়ে কাটতে পারে। আর এখানে কিন্তু সব কিছু খুব ফাস্ট ফাস্ট দেখানো হচ্ছে, এতটা ফাস্ট ফাস্টও কিন্তু কাটা যায় না। Thank you.
যেহেতু এটা আমাদের বাসার প্রথম মিলাদের আয়োজন, এত বড় একটা আয়োজন, আর আমাদের সংসারে কিন্তু এই প্রথম এত বড় একটা আয়োজন করছি আমরা, সেই জন্য হয়তো আমাদের একটু ভুল ত্রুটি হতে পারে। আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের কোনো ভুল হলে অবশ্যই কিন্তু আমাদের শুধরিয়ে দিবেন এবং নেতিবাচক কমেন্ট করবেন। আমাদের কিন্তু কমেন্ট অপশন খোলা আছে, আপনারা সবাই কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে। আর আপনাদের ভাইয়া কিন্তু ফলগুলো কেটে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এরই মাঝে আমি আরেকটু কথা বলে নিই আপনাদের, আমাদের এই সংসারে কিন্তু আপনাদের ভাইয়া আর আমি দুজনের সংসার, ছোটোখাটো একটা সংসার বলা যায়। এই ছোট সংসারে কিন্তু আমরা দুজনই সব কাজ হাতে হাতে করি, সেই জন্য যখন কোনো কাজে দেখবেন আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছে, বুঝে নেবেন যে আমাদের দুজনের একার সংসার, সেই জন্যই কিন্তু সে আমাকে হেল্প করছে। তো ইনশাল্লাহ আমি মনে করি প্রতিটা হাজব্যান্ডেরই উচিত তার ওয়াইফকে হেল্প করা, কাজে সাহায্য করা। এটা কিন্তু আমাদের নবীজিও করতেন, এটা কিন্তু খুবই ভালো একটা কাজ। যারা যেসব ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা কিন্তু সারা বছর না পারেন অন্তত যে কোনো একটা সময় বের করে আপনার বউকে ঘরের কাজে হেল্প করবেন, এতে কিন্তু আপুরা অনেকটা খুশি হবে এবং আপনাদের প্রতি অনেকটাই সন্তুষ্ট হবে। আর আমাদের কিন্তু ফলগুলো কাটা শেষ হয়ে গিয়েছে এবং আমরা যেই ঘরে হুজুররা আসবেন, বসবেন, মিলাদ পড়াবেন সেই ঘরটাকেও সুন্দর করে এর আগের দিন রেডি করে নিয়েছিলাম, আর এখানে কিন্তু সব খাবারগুলো রেখে দিয়েছি। তো এক এক করে কিন্তু হুজুররা আমাদের বাসায় ইনশাল্লাহ চলে এসেছে এবং ফাইনালি সেই মুহূর্ত চলে আসবে আমাদের সামনে যখন হুজুররা মিলাদ পড়ানো শুরু করে দিবেন। তো আমাদের এই মিলাদের অনুষ্ঠানটা আশা করি আপনাদের কাছেও খুব ভালো লেগেছে। তো যাদের ভালো লেগেছে অবশ্যই আমাদের পাশেই থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের ভিডিওটা উপভোগ করুন। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز